কুষ্টিয়ার দৌলতপুর থানা প্রবাসীর স্ত্রীর সাথে অর্থনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের জেরে রনি নামের যুবক হত্যা মামলায় সজীব হোসেন ও সীমা খাতুন নামে দেবর ভাবির যাবজ্জীবন এবং কুষ্টিয়া মডেল থানা কলেজ ছাত্র আসলান জেলিন হত্যা দায়ে তুষার আহমেদ ওরফে কানা তুষাকে তুষারকে দশ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত কুষ্টিয়া প্রতিনিধি নাবিরা নাফিস জানান সোমবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতে বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মোশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার হায়দার চর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ সজীব হোসেন তার বড় ভাবি প্রবাসী আফফাজ উদ্দিনের স্ত্রী সীমা খাতুন এদিকে কলেজ ছাত্র হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হলেন কুষ্টিয়া সদর উপজেলার এনএস রোডস্থ করিম মঞ্জিলের বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে তুষার আহমেদ ওরফে কানা তুষার